Oh! ম্যাডাম, এই গ্রামটার কি অবস্থা দেখেছেন ম্যাডাম? কোথায় আমরা বসবাস করি? সে তো আরতির মাকে দেখে আর ওর সাথে কথা বলেই বুঝলাম। আচ্ছা অর্পিতা, আমি আসার আগে যিনি এথানার ওসি ছিলেন তিনি কোনো কাজ করতেন না? যে অবস্থা মনে হয় কিছুই তিনি করেননি। সে এক বিরাট কাহিনী ম্যাডাম। তখন আমি এই থানায় সবে এসেছি। আমার বর ছিলেন একজন সাদা সিধা ভদ্র মানুষ। হ্যালো, কে বলছেন? আমার নাম কেষ্টমণ্ডল, আমাকে চেনেন তো? খুব ভালো করে বলছিলাম যে আপনি আর অর্পিতা ম্যাডাম একটু আমার বাগানে আসুন না, এই একটু জরুরি কথাবার্তা আছে, বাগানটা একটু ঘুরেও যান। আপনারা তো দুজনের কথাবার্তা বলছেন, সেখানে হয় আমি একটু আপনাদের সঙ্গে যোগ দিতাম। যোগ দেবেন না বিয়োগ হবেন, সেটা আর কয়েকদিনের মধ্যেই বুঝতে পারবেন। কেষ্টমণ্ডল না ম্যাডাম? হ্যাঁ, ওই ইডিয়েটটা ছাড়া আর কে হবে? বাই দেবে, তোমার বরের কথা কি যেন বলছিলে? আজ থাক ম্যাডাম, অন্য একটা সময় বলবো, আপনি বরং আজ কাজ করে নিন, আমি বাইরে থেকে একটু ফ্রেশ হয়ে আসছি। ওকে যাও। কি পশুপতি বাবু, কেমন আছেন, কি খবর? ভালো আছি ম্যাডাম, ভালো আছি। যবে থেকে আপনি এসেছেন তবে থেকে আপনার ব্যবহার, চা খাবেন ম্যাডাম? একটু গরম গরম চা নিয়ে আসবো? হ্যাঁ সে তো খাবো, কিন্তু আজ আপনাকে একটু বেশি খুশি খুশি মনে হচ্ছে। কি ব্যাপার, টাইমটা খুব ভালো যাচ্ছে মনে হচ্ছে। কি করে আপনি বোঝেন ম্যাডাম বলে আমার মুখের দিকে না তাকিয়েও? সেই জন্যই তো সরকার আপনার আর আমার চেয়ারের মধ্যে একটু পার্থক্য করে দিয়েছেন, একটু উঁচু আর একটু নিচু। যান, চা নিয়ে আসুন। একে পটানো মুশকিল, এ মানে কঠিন ঠাঁই।